নব্বইয়ের দশকের একেবারে শুরুর দিক। বুলেটের হুঙ্কারে প্রতিটি নির্বাচনকে কার্যত দাবিয়ে রাখত তৎকালীন বাম সরকার। সিপিআইএমের লোকাল কমিটির সদস্য থেকে শুরু করে দলের সাধারণ কর্মী, ক্যাডার এবং মদতপুষ্ট গুন্ডারা প্রত্যেকেই ভোটে জিততে সংগঠিত হিংসা চালাত। এই অন্যায় অত্যাচার এবং গণতন্ত্রের অসম্মানের প্রতিবাদে সেদিন গর্জে উঠেছিলেন মাত্র একজন। মাথা নত করতে রাজি ছিলেন না তিনি। তার দু চোখে এমন এক বাংলার স্বপ্ন ছিল যা হবে শান্তি ও সমৃদ্ধির প্রতীক। সেই তরুণী বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তিনি যুব কংগ্রেসের বলিষ্ঠ নেত্রী। ১৯৯৩ সালের ২১শে জুলাই মহাকরণ জন অভিযানের ডাক দেন তিনি। দাবি ছিল প্রত্যেক ভোটারের সচিত্র পরিচয়পত্র, যা হবে তার ভোটদানের একমাত্র বৈধ পরিচয়পত্র। আমি মিছিল করবো, কিন্তু মা আমাকে বলেছে তুই কিন্তু একদম কালকে বন্ধ আছে, বেরোবি না। মা কিন্তু কোনোদিন বলে না। সেদিন মার হয়তো মন ডেকেছিল, মা বলেছিল। আমি মাকে সেজন্য মাকে লুকিয়ে বাড়ি থেকে যাইনি, বাড়ি থেকে পাট করে অফিসে পালিয়ে গেছিলাম। মা আমি অফিসে বসে যাচ্ছি বলে কিন্তু অফিস থেকে পালিয়ে গেছিলাম। এই একটা দিনই মাকে আমি না বলে বেরিয়েছিলাম। তারপর আমরা যখন মিছিল করে ওই সোজা দিকে যাচ্ছি, নেত্রীর ডাকে সাড়া দিয়ে তার দলীয় সহকর্মীরা শহরের পাঁচটি জায়গায় জমায়েত হন। সেই জায়গাগুলি থেকেই শুরু হয় মহাকরণমুখী মিছিল। বাদশাদে পুলিশ, মিছিলের পথ আগলে দাঁড়ায় তারা। নিরস্ত্র শান্তিপূর্ণ মিছিলের ওপর শুরু হয় পুলিশের বর্বরচিত হামলা। আন্দোলনকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়। আছে ওই সময় যে কি পুলিশ লাঠি দিল করতে, কি পুলিশের লাঠি, পুলিশের হেলমেট, তবে কি পুলিশ করছে এদের দিয়ে? তখন আমার মাথার মধ্যে ওইটা ঘুরছে, তাহলে কি এরা এটা করছে? সিপিএম পুলিশ বোধ। তারপরে দেখি সেকেন্ড ডান্ডাটা মেরেছে। সেকেন্ড যখন মেরেছে, আমার এদিক দিয়ে আবার গলগল করে রক্ত বেরোতে শুরু হয়েছে। আমি দেখি আমার কাপড় পুরো রক্তে ভেসে যাচ্ছে। সমর্থক ও অনুগামীদের শান্ত করতে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ট্রাফিক পোস্টের উপর উঠে পড়েন। সঙ্গে সঙ্গে সেই পোস্টে ঘিরে ফেলে পুলিশ। শেষমেশ হাতের আগ্নেয়াস্ত্র বাগিয়ে ধরেন পুলিশ কর্মীরা। আন্দোলনকারীদের মাথা ও বুক লক্ষ্য করে শুরু হয় গুলি বর্ষণ। তখন আমি আর কিছু জানি না। আমার এই হাতটা দেখছেন তো, এই যে আলনা দেখুন, এখানে যে মোটা আলনা, এই হাতটা আমার নেই। এটা দেখুন, আমার চারের তিন ভাগ নেই। আমি না জানি না, অটোমেটিক্যালি আমার হাতটা নিয়ে না বসে পড়েছে। আমি জানি না, ওই যে ডান্ডাতে মেরেছে এবার, ওটা ওই হাতটা পুরো থেতলে দিয়েছিল। আর আমার ব্রেনটা অ্যাকচুয়ালের জন্য বেঁচে গিয়েছিল। আমি জানি না এটা একটা অদৃশ্য সময় বাঁচিয়েছিল কিনা। মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্মমভাবে মারধর করে পুলিশ। আইনের রক্ষকদের এমন বেআইনি এবং অমানবিক আচরণ কোনো সভ্য দেশে তার আগে দেখেনি। সেদিনের সেই ঘটনায় প্রাণ বিসর্জন দেন ১৩ জন প্রতিবাদী, আহত হন আরো অনেকে। ৩৫ বছর চালিয়েছো, লুট করেছো, সন্ত্রাস করেছো, অগ্নিসংযোগ করেছো, মায়ের আঁচল কেড়েছো, বদল চাই, বদলা নয়। আজ আমরা সেই ১৩ জন বীর শহীদকে সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করব। প্রত্যেক বছর ২১শে জুলাই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস অমর শহীদদের এইভাবেই স্মরণ করে। ২১ মানেই ২৪শে বিজেপিকে হাঁটানোর আশা। তৃণমূল কংগ্রেসই পারে সব দলকে নিয়ে এই কাজটা করতে, আর কোনো দল পারে না। কারণ হিম্মত সে লড়না চাইয়ে, আগার হিম্মত হ্যায় তো জোর সে বলো সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। দেখো আলো
সেই শহীদদের সর্বোচ্চ বলিদানকে সম্মান জানিয়ে আসুন আমরা সঙ্গবদ্ধ হই এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে কাজ করি।